আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শার্ট লিপির লেসন থ্রি ক্লাস আশা করি আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন এবং শুনবেন আজকের লেসনের কথা না পড়িয়ে শুরু করি সেটা হচ্ছে যে কোনো শব্দের রসই বা দীর্ঘই বা রসইকার বা দীর্ঘিকার বা ই বা ইংরেজি ই উচ্চারিত স্থানে ষাট লিপি কী লিখতে হবে রসই দীর্ঘই বা কার বা দীর্ঘই কার এটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু রসই দীর্ঘই রসই কার বা দীর্ঘইত বা ইংরেজি ই অক্ষর যেটা আছে ষাটলিপি কী লিখতে হবে লিপি ছোট করে এই যে গোলটা এটা লিখতে হবে এটা রসই বা দীর্ঘই বা রসইকা দীর্ঘইকার বা ইংরেজি ই এই ছোটো করে এটা সংযুক্ত করে লিখতে হবে সংযুক্ত করে বন্ধুরা আশা করি বুধের সূত্রটা আগে এই সূত্রটা মনে রাখতে হবে রসই দীর্ঘই আমরা যেমন রসইতে রসই দীর্ঘইতে দীর্ঘইকার বা ই এটা লিখতে হবে তো কথা না বাড়িয়ে আমরা যেমন এটা করি যেমন মালি ময় আকারে মা ময় আকারটা বড় লয় রসই আকারে সে ছোটো রসো বা দীর্ঘই হচ্ছে ছোট আর আকার হচ্ছে বড় আকার বড় রসীর্ঘট যেমন হচ্ছে মালি ময়াকারে মা লি মালি যেমন ফকির ফ কি র ফকির আশা করি বন্ধুরা বুঝতে পারতেছেন যেমন বাড়ি বয়াকারে বা রশ্বীকারের বাড়ি রসই ছোট করে আকারটা বড় করে যেমন আশি সরেয়া দন্ত সয় রশি আশি সরেয়া দন্ত সয় রশি আশি যেমন গাড়ি গয়াকারে গা রয় রশ্মি গাড়ি গয়াগারে গা রয় রশ্মি গাড়ি করি ক রয় রশ্মি করি জানি জয়াকারে যা নয় রশ্মি জানি তারপরে হচ্ছে লিপি লয় রশ্মি পয় রশি লিপি জীবন উপর থেকে নিচে জয়রশ্মি ব ন জীবন জয়রশি ব ন জীবন যেমন হচ্ছে কঠিন ক ন কঠিন ক তন্ত ন কঠিন নিকট নয়রশি ক ট নিকট নয় রশি ক ট নিকট একটি এ ক টয়রশি একটি এ ক কশি একটি এ ক ক্ষী একটি আশা করি বন্ধুরা বুঝতে পারতেছেন যেমন মালিক ময়াকারে মা মালিক কালিক ইংরেজি বোধ হয় আপনাদের ইংরেজি যেমন মি মি শব্দটি ভাবে লিখতে হয় মি ময় রশি এম

গিফট হচ্ছে কোনটা ভ ভিফ মিল্ক মিল্ক শব্দটি কীভাবে লিখতে হবে মিল্ক মিল্ক ল ক ল ক মিল্ক ভিলেজ 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 শব্দটি কীভাবে লিখতে হবে লয় কারলে জ ভিলেজ ভয় রশ্মি লয় কারেলে চ ভিলেজ নিট এন ডাবল ই টি নিট নয় রশ্মি নি ড নিট ড তো ওপর থেকে নিচে জ নিচ থেকে উপরে ড ওপর থেকে নিচে জ আশা করি বন্ধুরা বুঝতে পারতেছেন জন প্লিজ প লয় কারে লয় লি স প্লিজ টি টি এ ই

লিফ তো বন্ধু আমরা ইয়াতে আসি যেমন মালি এখন ফকির মালি এখন ফকির মালি মায়াগারে মা লয়ের শিকারে লি মালি এ খ এ খ ন মালি এখন ফকির ফ কয়রসি র মালি এখন ফকির না দেখে বাড়ি ফিরে আসি গাড়ি না দেখে বাড়ি ফিরে আসি যেমন হচ্ছে গাড়ি না দেখে বাড়ি ফিরে আসি যেমন গাড়ি কয়াকারে গা রয়সী কারেরি গাড়ি নয়াকারে না গাড়ি না দেখে দয়া কারে দে ক্ষয়ে কে গাড়ি না দেখে বাড়ি দয়াকারে বা রি বাড়ি গাড়ি না দেখে বাড়ি ফিরে কারে রে ফিরে ছোট করে ফি রে ফিরে গাড়ি না দেখে বাড়ি ফিরে আসি আসি কোনটা সরে রশ্মি আসি গাড়ি না দেখে বাড়ি ফিরে আসি আশা করি বন্ধুরা বুঝতে পারছে জীবন কঠিন তা আমরা জানি জীবন কঠিন তা আমরা জানি জীবন জয়েরশি উপর থেকে নিচে জীবন 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 কঠিন তয়াকারে তা জীবন কঠিন তা তটা ছোট করে তা আমরা জীবন কঠিন তা আমরা আমরা কি জানি বড় করে গোলে এইটা আমরা আমি আমরা আমাদের তা আমরা জানি উপর থেকে নিয়ে শিখে জয়াকারে যা নয়রশিনী জীবন কঠিন তা আমরা জানি জীবন কঠিন তা আমরা জানি জীবন কঠিন তা আমরা তা আমরা জানি জয়াকারে যা নয়রশি জানি আশা করি বন্ধুরা বুঝতে পারতেছেন আমাদের চ্যানেলটি যদি কন্টিনিউ করেন না আপনারা শার্ট লিপি আর কোচিংয়ে যেতে হবে না লিপির নিকট একটি নীলকলম ও একটি বাড়ি আছে লিপির নিকট একটি নীল কলম লিপি নয় রসিকার লিপ লিপি রাহীপী নয় নয়ের নিকট অনিকট একটি নিপির নিকট একটি এক একটি যেটা অঙ্কে লেখা আসবে সেটা এক অঙ্কে লিখবেন হচ্ছে নিপির নিকট একটি কি নীল কলম নয় করে নীল আল্লাহ নীল কলম কলম নিপিল নিকর একটি নীল কলম ও নীল কলম ও কি ও একটি একটি কি বাড়ি বয়কারে বা রয় রসি বাড়ি সরে আসে আসে কি বলি তবে সরে দন্তসয়কারে সে আসে সরে দন্তসয়কারে সে আসে ফোয়া হয়ে গেছে এটা কিন্তু এবার কলম দিয়ে লিখতে হবে তাহলে ভালো করে লিখতে পারেন স্বরে আ দন্ত সহকারে সে আছে স্বরে আ দন্ত সহকারে সে আছে আচ্ছা করি বন্ধুরা বুঝতে পারতেছেন এবার ইংলিশে আছে দেখি প্লিজ সি মি কীভাবে লিখতে হবে প্লিজ প্লিজ সি মি প্লিজ সি মি পল লয় লে স প্লিজ সি দন্ত প্লিজ

ময়রশি গিম গিমি এ এ গ্লাস গিমি এ গ্লাস জি এল এ এস গ্লাস গ ল ললা স্লাস বুঝতেছেন গ ল গ্লাস গিমি এ গ্লাস অফ ইট অফ মি এ গ্লাস অফ মিল্ক মিল্ক কিভাবে লিখবেন ময়রশি ল ক মিল্ক ল ল ক ক মিল্ক মিল্ক এ গ্লাস অফ মিল্ক গিমি এ গ্লাস অফ মিল্ক এ গ্লাস অফ মিল্ক গিমি গ্লাস অফ মিল্ক করিম লিভ ইন দ্য ভিলেজ যেমন হচ্ছে করিম করিম লিভ ইন দ্য ভিলেজ করিম করিম লিভ ইন দ্য ভিলেজ জি ই করিম লিভ ইন দ্য ভিলেজ করিম লিভ ইন দ্য ভিলেজে করিম লিভ ইন দ্য ভিলেজ কী ম করিম লিভ ইন ইন দা ভিলেজ ইন দা ইটা দশি করি ভি লয় কার্ ভিলেজ জ ভিলেজ করিম লিভ ইন দা ভিলেজ কিপ ইট ইন দ্য বেট যেমন হচ্ছে কিপ ইট ইন দ্য বেট কিপ ইট ইন বেট করে কি প কিপ ইট কিপ ইট ইন দ্য বেট কিপ ইট ইন দ্য বেট আশা করি বন্ধুরা বুঝতে পারতেছেন কিপ ইট ইন দ্য বেট যেমন হচ্ছে আই নিড এ পেন টু রিচ আই নিড এ পেন আই নিড এ পেন টু টিচ আই নিড এ পেন টু টিচ আই শব্দটি কোনটা আই আই দিয়ে এটা এইভাবে আই নয় নয় শিখারে নিড অ্যা পে কারে পে ন পেন পটা ছোট করে হবে পয়ে কারে পে নই নে আই নিড এ পেন আই নিড এ পেন টু টু টয় সুকার টু টিচ আই নিড এ পেন টু টিচ টয় শিখারে টিচ অ টয়ের শিকার টি চ আই নিড এ পেন টু টিচ আই নিড এ কাপ অফ টি যেমন হচ্ছে আই নিড এ কাপ অফ টি আই নিড এ কাপ অফ টি আই নিড এ কয়ে কাপ অফ টয় শিকারের টি আই নিড এ কাপ অফ টি আশা করি বন্ধুরা লেসনটি আপনাদের ভালো লেগেছে এটা লেসন নাম্বার ছয় তো লেসন নাম্বার সাতের জন্য আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই লেসন আমার ছাড়া কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের আপনারা উপকৃত হবেন ডক রচন আসসালাম